যুব মোর্চার সভাপতি কৌশিক দাস, উত্তর মুর্শিদাবাদ জেলা যুব মোর্চার সভাপতি সুরজিৎ দাস সহ বিশিষ্ট জনেরা এদিন মাহফুজা খাতুন সাংবাদিকদের জানান, জমিপুরে জেতার ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। রাজ্য পুলিশ তেমনের নিরাপত্তা দেবে না, তারা বলছে যারা ভোট নিতে যাবে, ভোট কর্মী যারা প্রিজাইডিং অফিসার, যারা নির্বাচন কমিশনের নিয়োগপত্র নিয়ে ভোটে ভোট করতে যাবে, প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, তাদের নিরাপত্তা নেই। তারা বলছে যে এই বুথে ভোট করতে পারবো না, যে কোনো মুহূর্তে মার্ডার হয়ে যাবে, প্রাণহানির আশঙ্কা রয়েছে। ওই বুথে কেন্দ্রীয় বাহিনী নেই বলে সেখানে ভোটটা হচ্ছে না। সুচারু বাহিনী তৃণমূল কংগ্রেসের উন্নয়ন বাহিনী বলে না, দিদির একটা ভাই আছে আমাদের এই মুর্শিদাবাদ জেলার পাশের জেলাতে, বীরভূমে থাকেন উনি। দিদিটাকে আদর করে কেষ্টা বলে ডাকে, আবার দিদি বলে ওর মাথায় নাকি অক্সিজেন কম যায়। সেই জায়গায় যাই হোক, মানুষের অসুস্থতা থাকতে পারে, এ দিদি বলে তার মাথায় অক্সিজেন কম যায় বলে সে উল্টো পাল্টা ভুল গাল বলে। একটা কথা বলে বললে যে শ্রীবক টান হয়েছে, শ্রীবক টান মানে মুখ ফসকে বেরিয়ে গেছে। একটা কথা, শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে শ্রীবক টান হবে? শ্রীবক টান হলে তো সমস্ত দলের বিরুদ্ধেই হবে, তার যে বিরোধী দল আছে সবার বিরুদ্ধে হবে, কিন্তু না, শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে তার শ্রীবক টান হয়, ভুল বসে বেরিয়ে যায়। দিদি আবার সেটা নমান্য থেকে বসে বললেন যে ওটু কেসটা তো ওর মাথায় অক্সিজেন কম যায় বলে ভুলভাল বেরিয়ে গেছে। আমাদের বক্তব্য হচ্ছে এই দুটো লোকসভার আসেন, যেটা বললাম কুচবিহারের দিনহাটা তুফানগঞ্জ শিকার করছে, আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের উন্নয়ন বাহিনী, মানে কেসটার গল্পটা আসলো তারপরে না, যে উন্নয়ন বাহিনী পঞ্চায়েত ভোটের সময় দাঁড়িয়েছিল রাস্তায় উন্নয়ন বাহিনী, সে উন্নয়ন বাহিনী সেখানে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। আজকে মানুষকে ভোট দিতে দিচ্ছে না, মহিলারা যখন চ্যালেঞ্জ করছে একটা বুথে, শীতলকুচির একটা বুথে, 157 নম্বর বুথে যখন মহিলারা লাইন দিয়ে ভোট দিতে গেছে, সেখানে বাইপি বাহিনী, উন্নয়ন বাহিনী এসে, সমাজ বিরোধীরা এসে, তৃণমূলের গুন্ডা বাহিনী এসে যে মহিলাদেরকে লাইন থেকে হটিয়ে দিচ্ছে এবং তাকে সাঁতাচ্ছে, আর সেই মহিলাগুলোকে আমি স্যালুট জানাই। তারা বলছে এখান থেকে যাব না, বুথ কেন্দ্রে ঢুকবো, ভোট আমার যাকে খুশি তাকে দেব, তোমার কথাতে আমি বাড়ি যাব না। নির্বাচন কমিশন আমাকে ভোটের আইডেন্টিটি কার্ড দিয়েছে, তৃণমূল দেয়নি। নির্বাচন কমিশনের আইডেন্টিটি কার্ড দেখিয়ে বলছে আমি ওই বুথ কেন্দ্রের ভেতরে যাওয়ার জন্য নির্বাচন কমিশন আমাকে পারমিট করেছে, আমি যাব আমার আইডেন্টিটি কার্ড নিয়ে, ওখানে আমার যাকে খুশি আমি তাকে ভোট দেবো, যে দলকে ভালো লাগবে তাকে ভোট দেবো।